এবার তুমিও পারবে। ছুটির দিন, বটতলাতে আসর জমেছে। আসরে যোগ দিয়েছে হালুম, টুকটুকি, ইকরি, সুমনা, এলমো আর গ্রোভার। চলছে গল্প। সুমনা বলল, চলো একটা মজার কাজ করি, আমরা প্রত্যেকে যে যে কাজটা ভালো পারি সেটা করে দেখাই। ইকরি বলল, ইকরি জানতে চাই কাজটা কেমন। এলমো বলল, এলমো জানতে চায় কাজটা কেমন। সুমনা হেসে বলল, এই যেমন যে ভালো গাইতে পারি সে গাইবো, যে গল্প বলতে পারি সে গল্প বলবো। সুমনার কথা শুনে সবাই হই হই করে উঠল। হালুম বলল, বাহ খুব মজা হবে। গ্রোভার বলল, আনন্দে কাটবে ছুটির দিন। সুমনা বলল, ঠিক বলেছো গ্রোভার, তাহলে কে আগে শুরু করবে। টুকটুকি বলল, আমি 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 গান শোনাবো। এই বলে টুকটুকি গান গাইল। টুকটুকি গাইছে আর সবাই তালি দিচ্ছে। টুকটুকি গাইছে, আমার নাম টুকটুকি, বই পড়তে ভালোবাসি, মাথা ভরা চুল আমায় বেনি করে রাখি, বেনির মাথায় ফুল তুলতে খুব যে ভালোবাসি, আর বই ভালোবাসি। এদিকে এলমো কি করবে ঠিক করতে পারছে না, তার মন খারাপ হলো। সে চুপচাপ বটতলার পেছনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ সুমনা দেখে এলমো একা একা মন খারাপ করে আছে। সে কাছে গিয়ে জানতে চাইল, কি হয়েছে এলমো। এলমো বলল, এলমোর মন খারাপ, এলমো কিছুই পারে না, দেখো টুকটুকি কি সুন্দর গান গাইছে, এলমো যদি ওর মতো গান গাইতে পারত। এলমোর মন খারাপ করার বিষয়টা বুঝতে পারলো সুমনা, তাই সে বলল, এই কথা, এতে মন খারাপ করার কি আছে, তুমিও কিছু পারো, সবাই কিছু না কিছু পারে এলমো। এলমো একটু হতাশ হয়ে সুমনার দিকে তাকায়। সুমনা বলে, এলমো ভেবে দেখো তুমি কি পারো। টুকটুকির গান শেষে নাচলো ইকরি। সবাই ইকরির নাচের তালে তালে হাত তালি দিল। এলমো আবার বলল, ইকরি কি সুন্দর নাচলো, এলমো যদি ওর মতো নাচতে পারত। সুমনা বলল, সত্যি ইকরি খুব সুন্দর নাচলো, কিন্তু তুমিও কিছু পারো, ভেবে দেখো এলমো তুমি কি পারো। এলমো ভাবছে। এবার হালুম এলো, নিজের লেখা ছড়া আবৃত্তি করলো হালুম। আমার ছড়ার নাম মাছের ছড়া। লিখেছেন আমি, মানে ছড়াকার হালুম। তাহলে বন্ধুরা শোনো আমার ছড়া। এক যে আছে মাছ, ঘাই মারা তার কাজ, ছেলে মেয়ে নাইতে পুকুর, মাছটা কাটায় লাজুক দুপুর। ছড়া শুনে এলমো বলল, কি মজার ছড়া, ছন্দের জাদুতে দুলছে সবাই। সুমনা বলল, হালুম খুব ভালো ছড়া লেখে, তুমিও এমন কিছু পারো যা অন্যরা তোমার মতো পারে না, ভেবে দেখো এলমো তুমি কি পারো। এলমো বলল, সুমনা এলমো ভাবছে আর ভাবছে, কি পারে এলমো। এবার গ্রোভার দেখালো শারীরিক কসরত, বিস্ময়কর তার দক্ষতা। মাথার উপর প্লাস্টিকের বোতল নিয়ে সারস পাখির মতো এক পায়ে ভর দিয়ে দাঁড়ালো। মুগ্ধ হয়ে গ্রোভারের কসরত দেখলো সবাই। এলমো বলল, দেখেছো সুমনা কি সুন্দর খেলা দেখাচ্ছে গ্রোভার। সুমনা বলল, হ্যাঁ এলমো খুব সুন্দর, তুমিও নিশ্চয়ই কিছু পারো, ভেবে দেখো তুমি কি পারো। হঠাৎ এলমো বলে উঠল, এলমো পেয়েছে। তারপর দৌড়ে গিয়ে নিয়ে এলো কাগজ আর রং পেন্সিল। এরপর সুমনাকে প্রশ্ন করল, বলো তো সুমনা এলমো কি করবে। সুমনা বলল, কি করবে। এলমো হাসতে হাসতে বলল, এলমো এখন ছবি আঁকবে।
সুমনা বলল, বাহ, আঁকিয়ে এলমো তো অনেক সুন্দর ছবি এঁকেছে। দেখেছো এলমো, তুমি কি সুন্দর ছবি আঁকতে পারো। এলমো বলল, ধন্যবাদ সুমনা। এলমো আঁকল টুকটুকি, হালুম, ইকরি আর গ্রোভারের ছবি। সবাই ধন্যবাদ দিল এলমোকে। এলমো বলল, সুমনা বলেছে আমাদের সবার আছে আলাদা আলাদা দক্ষতা, সবাই কিছু না কিছু পারে। টুকটুকি পারে গলা ছেড়ে গাইতে, ইকরি পারে ধা ধিন ধিন নাচতে, হালুম পারে লিখতে মজার ছড়া, আর গ্রোভার দক্ষ শারীরিক কসরতে। এলমোর কথা শুনে সবাই একসাথে বলে উঠল, আর এলমো আঁকতে পারে দারুণ ছবি। আর্থিক সহযোগিতায় USAID আমেরিকার জনগণের পক্ষ থেকে।